বিজেপি থেকে পদত্যাগ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন তিনি, কিন্তু বিজেপির প্রতীক নিয়ে নির্বাচনে কোনো সুবিধা করতে পারেনি দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। নির্বাচনে পরাজয়ের পর থেকেই শ্রাবন্তীর সঙ্গে বিজেপির দূরত্ব বাড়তে থাকে। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী। দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইট বার্তায় লেখেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়, বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি থেকে পদত্যাগ করার হিড়িক পড়েছে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। বিজেপির দুইবারের মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অনেক জনপ্রিয় নেতা। বন্ধুরা, নির্বাচনে হারার পর বিজেপি থেকে পদত্যাগ করেছেন শ্রাবন্তী। বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।